আমাদের যে মেইন স্টেশন সেখানে পৌঁছে গেছে। এই যে আমার টিম আমার পিছনে আছে, ওরা সবাই লাগেজগুলো নামানোর পর এখন ওয়েট করছে। আমাদের ইউনিট লিডার হচ্ছে রেজিস্ট্রেশন করতে গেল, কারণ এখন রেজিস্ট্রেশন না করলে আমরা আমাদের দুপুরে লাঞ্চ পাবো না। তো ম্যাডাম সেখানে ব্যস্ত আছে, এখন আমরা লাগেজগুলো নামিয়ে এখন আমাদের ট্রেনটা যাবো কিছুক্ষণ পর। ততক্ষণ দুপুরে খাওয়ার পর আমরা উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সালের জন্য মেইন এরিনাতে যাই। প্রথমবারের মতো ক্যাম্পের সবাইকে একসাথে মাঠে দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে যারা পারফরমেন্স দিবে তাদের মহড়া চলছিল। ক্যাম্পের প্রথম দিনে চারপাশটা ঘুরে দেখতে দেখতে সন্ধে পার হয়ে যায়। রাতের বেলা জায়গাটা একেবারে অন্যরকম লাগছে, বেশ ঠান্ডাও পড়েছে। আমি যাচ্ছি আমার টিমমেটের সাথে রাতের খাবার আনার জন্য, চলুন যাওয়া যাক। আগুন তাপন অবস্থায় আমি আর অঞ্জিত আপু। এই যে আমাদের আগুন, আমাদের হচ্ছে ফ্রি রুম হিটার। আর আপনারা এখন ভিডিওর মাধ্যমে গরম গরম ভাত খাচ্ছেন। আজ ক্যাম্পে আমাদের দ্বিতীয় দিন। সকালে প্রথম কার্যক্রম হচ্ছে পরিদর্শন। পরিদর্শনের সময় টিচাররা আমাদের হাইজিন আর হেলথ চেক করেন। তারপর আমরা গ্যাজেট বানাবো। ময়লা ফেলার জন্য আমাদের একটা ডাস্টবিন দরকার। আমরা একটা ডাস্টবিন আর জুতো রাখার র‍্যাক বানাচ্ছি। গ্যাজেট বানানো অবস্থায় মাইকে আমরা শুনলাম ওপেনিং সেরিমনির জন্য সব স্কাউটদেরকে মাঠে ডাকা হচ্ছে। তো আমরা এখন মাঠে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। আমাদের কাছে যে ফুড কার্টটা দেওয়া আছে সেটা শো করলে এখান থেকে আমরা খাবার পেয়ে যাই। প্রচুর ঠান্ডা, আমরা বাইরে যাচ্ছি চা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের সুরাক, আজকে আমরা সকালে বানিয়েছি এটা। এখন আমার সামনে আছে আমাদের একজন ক্যাম্পাস মেম্বার, আমাদের পাশে টেন্টেই থাকে ও। তোমার নাম কি? মাদিহা। মাদিহা, ও হচ্ছে মৌলভীবাজার থেকে আসছে। মানে আমরা তো বুঝতে পারছি না, যেহেতু আমরা হচ্ছে প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করি, তো সেই কারণে ওর একজন টিম মেম্বারের সাথে ও এখন কথা বললো, সেটাই আমাদেরকে এখন স্লেটি ভাষায় বোঝাবে। উড়ি মানে তুমি? No idea. তুই ফুড়ি বালা সুদ্দি, তুই ফুড়ি মানে ফুড়ি দি বালা সুদ্দি। ফাইন এটা সিনোনি, ফাইন মানে কি? ছেলে। ফুড়ি মানে মেয়ে, ফাইন মানে ছেলে। আর ছেলে মেয়ে দুটাকে একসাথে কি বলে? ফুড়ি ফাইন, ফুড়ি ফুড়ি ফুড়ি। Wow. হুরুতাইন কিতা সিনোনি, হুরুতাইন কিতা সিনোনি মানে সামওয়ান কোথায় ছিল? বাচ্চা 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 শিশু বাচ্চা। ওয়াও, ইন্টারেস্টিং, খুব মজা পেলাম তোমাদের সাথে কথা বলে। আচ্ছা তাহলে আমরা অফিসিয়ালি ফ্রেন্ড এখন থেকে। আমরা এখন যাচ্ছি দুর্বল দুর্জয় নামে আমাদের একটা প্রোগ্রাম আছে সেটার জন্য। আর এখন দেখা যাক সেখানে কি হবে।
আপনাদের কাছ থেকে নামাজের জন্য 15 মিনিট চাই নিচ্ছি ধন্যবাদ আমাদের বাসভবনে যাওয়ার রাস্তা আর ওখানে যে আবার দেখা হচ্ছে বিখ্যাত মাজার শাহজালাল রহমতুল্লাহ মাজার যাচ্ছে এই যে আমাদের বিরাট লাইনের পিছনে আর আমার ইউনিটের সবাই সামনে আছে আর আমরা সবাই সেদিকেই যাচ্ছি এখন আমাদেরকে বাস থেকে নামার পর এখন প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে তারপরে কাদা বালি পার করতে হবে পানিতে নামতে হবে হেঁটে পৌঁছাতে হবে আমাদের এখন এই যে আমাদের টিম যাচ্ছে হেঁটে হেঁটে আর এই যে আশেপাশের ভিউ দূরে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের পাহাড় আমাদের গাইড আমাদেরকে বললো আর এমনকি এখানে সেনাবাহিনীও নিয়োগ দেওয়া আছে আমাদেরকে গাইড করার জন্য আমরা এখন প্রায় জঙ্গল টাইপ কোনো কিছুতে আছি আর যাচ্ছি সামনে আমরা সাদা পাথরে পৌঁছে গিয়েছি এটি একটি ট্যুরিস্ট স্পট আশেপাশে আরো অনেকেই আছে আমরা স্কাউটরা ছাড়া এতক্ষণ আমাদেরকে রোভাররা সুপারভাইজ করছিল এখন আমাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা নিজেদের মতো ঘুরে বেড়াতে পারব এখন আমরা সাদা পাথর থেকে আবার ব্যাক করছি ওইখান থেকে ছিল 3 কিলোমিটার এখন ফেরত যাচ্ছি আবার 3 কিলো তো মোট 6 কিলো হাঁটাহাঁটি সবাই তো খুব ক্লান্ত আমার এখন এনার্জি আছে কিছুটা তার মধ্যে এই যে শপিং এর জন্য এক্সট্রা কিছু ওজন সাথে আর সামনে নদী আছে আবার কাপড় তুলে পার হতে হবে বিকেলে আমাদের কার্যক্রম ছিল এসব বন্ধু খুঁজি সেই কার্যক্রমে আমাদেরকে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল চ্যালেঞ্জটা ছিল এরকম বীরশ্রেষ্ঠদের ছবি ভাগ করে প্রত্যেককে দেওয়া হয়েছিল আর আমাদের কাজ হচ্ছে সেই ছবিটাকে আবার সম্পূর্ণ করা
হচ্ছে আমাদের তাবু চলছে, যার জন্য এত অপেক্ষা এত কিছু। এই যে আমরা ফুল ড্রেস আপে আছি আর সবাই রেডি হচ্ছে এখন, আর বাকিরা টেন্টের ভিতরে। প্রচুর গোলমাল, প্রচুর, অনেক এক্সাইটেড যে পারফরমেন্স কেমন হবে। আশা করি ভালো হবে, আর পারফরমেন্সের ভিডিও তো অবশ্যই আসবে সামনে। ক্যাম্পের দিন, আমরা এখন চলে যাচ্ছি। আমরা হচ্ছে লাগেজের লাস্ট চেক আপ করতে এসেছিলাম। আমি নাই, এই যে সবাই থেকে বিদায় নিচ্ছি, বাই। আজকে শেষের ফ্রেন্ড, হ্যাঁ, নিউ ফ্রেন্ড, আর আমার ফ্রেন্ড বরিশালিয়া আঠাশ জনের টিম আছে এখন আমাদের। আছে এই অঞ্চলের গার্লস টিম, মানে আমরা, আমাদের আর 9 জন ম্যাডাম সহ, আর বয়েজ দুইটা টিম আছে, মোট আমরা 28 জন। তো সবাই মিলে যাচ্ছি। এই যে এদিকের ভিউ, আশেপাশে বিভিন্ন জিনিসের দোকান, ছোটখাটো মাটির বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, মাটির উপরে কাজ করা। এই যে এটা মেবি এখানকার ঐতিহ্যবাহী কোনো জিনিস। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। জায়গাটা ভীষণ সুন্দর, ঠিক কিছুটা সাদা পাথরের মতোই, তবে ওইটা না, এটা সবাই। আমি নিলাম আমার জন্য কিছু, একটা কুর্তি আর আমার জন্য একটা থ্রি পিস।